এটা হিউমাঙ্গাস, ঠিক আছে? মানে অনেক কাস্টমার আছে তারা হাত জোর করে বলে দাদা 30 টাকা নিন, 35 টাকা নিন, এত বড় লজ্জা লাগছে 25 টাকা দিয়ে নিতে। তাকে আমি ঘুরিয়ে বলি তাহলে ছেড়ে দিন, কেন আমার এটা শখ। কেউ যদি ভাবে যে ওই রোলটা আমি 50 টাকা দেবো আমাকে দিন, আমি তাতেও দেবো, 100 টাকা দিলেও দেবো না। 25 টাকা দিয়ে যদি শুধু এগ রোলই নাও না কেন, সেটাও দুজনের জন্য। গুড ইভিনিং, আরেকটা নতুন ভিডিও, আরেকটা একদম নতুন জায়গা। আর তোমরা টাইটেল আর থাম্বনেলে ঠিকই দেখেছো, ভুল দেখোনি, আমিও অবাক হয়েছি, তোমরাও অবাক হয়েছো। সেই জন্য কিন্তু আজকে আমরা যেখানে এসেছি সেই জিনিসটা খাওয়ার জন্য যেটা তোমরা টাইটেল আর থাম্বনেলে দেখেছো। মাত্র 25 টাকায় নাকি এগ রোল পাওয়া যাচ্ছে। এবার এগ রোল 25 টাকায় সব অনেক জায়গায় পাওয়া যায়, অনেক জায়গাতে আবার 30 টাকাতেও পাওয়া যায়, বাট 25 টাকায় এগ রোল, সেটার সাইজ হচ্ছে 22 ইঞ্চি। বিশ্বাস করা যাচ্ছে? মানে আমিও ভাবতে পারছি না, 22 ইঞ্চি রোলের দাম নাকি মাত্র 22 টাকা এগ রোলের দাম। এবার এক চিকেন রোলের দামটা শুনবে কত হতে পারে, মানে তোমরা আন্দাজ করো কত হতে পারে একটা এক চিকেন রোলের দাম। 25 টাকা আন্দাজে 22 ইঞ্চি যদি তাও ধরি মোটামুটি 60 টাকা, 70 টাকা এরকম একটা অ্যাপ্রক্স আসছে। 40 টাকায় এক চিকেন রোল, ইয়েস ঠিকই শুনেছো, তাও আবার 22 ইঞ্চের ওই একটা সাইজেরই রোল এই দোকানটায় পাওয়া যায়। আমি চলে এসেছি সেই জায়গাটায় যেখানে তোমাদেরকে বলছিলাম মাত্র 25 টাকায় এগ রোল আর 40 টাকায় এক চিকেন রোল পাওয়া যায়, সেটা হচ্ছে এই দোকানটা। আমি অবভিয়াসলি জিজ্ঞেস করবো যে কীভাবে পসিবল হচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে যারা যারা এখনও দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা তারই সাবস্ক্রাইবটা করে নাও, কারণ ভালো লাগে আর সাবস্ক্রাইবটা করে কিন্তু অবশ্যই বেল আইকনটাকে প্রেস করবে, কারণ এরকম ভালো ভালো এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি সবার আগে দেখতে চাও তাহলে তো বেলটাকে প্রেস করতেই হচ্ছে। কি কারণে এত কম দামে এই রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে সেটা না জিজ্ঞেস করা যাক। আর সবার আগে না রোলের সাইজটা একটু, রুটিটা একটু তুলে দেখাবে কত বড়, জাস্ট দেখো। ও মাই গড, এই লেভেলের বড় রোল যার দাম মাত্র 25 টাকায় এগ রোল এবং 40 টাকায় এই যে এক চিকেন রোল 40 টাকা, মানে আমি জানি না এটা কিভাবে পসিবল। সবার প্রথমে দাদা তোমার নামটা একটু আমাদের বল। আপনার নাম হচ্ছে বুয়া, ভালো নাম প্রশান্ত, আমি এটা করছি আমার শখে। শখে একদম। কি কি পাওয়া যায় এখানে? মানে রোল আর চাউমিনই পাওয়া যাচ্ছে। আচ্ছা, 25 টাকা হচ্ছে এক রোল, এক চিকেন রোল হচ্ছে 40 টাকা। 2022 দাঁড়িয়ে কিভাবে পসিবল, মানে 40 টাকায় কিভাবে পসিবল? জানি এটা 50 টাকার মাল দিয়ে আমি 25 টাকা নিচ্ছি, আমি চাই লোকের প্রচারটা হোক, আসুক। অনেক কাস্টমার আছে তারা হাত জোর করে বলে দাদা 30 টাকা নিন, 35 টাকা নিন, এত বড় লজ্জা লাগছে 25 টাকা দিয়ে নিতে। তাকে আমি ঘুরিয়ে বলি তাহলে ছেড়ে দিন, কেন আমার এটা শখ। শখে? হ্যাঁ, আমি হয়তো পকেট থেকে পয়সা দিয়ে দিয়ে লাগিয়ে লাগিয়ে করছি, এবং কি আমার মাল হচ্ছে সব কিছু এ করি, বেস্ট চয়েস তেল দিয়ে আমি করি, সবার সামনে প্যাকেট কেটে আমি ঢালি, বাদাম দিই, সব কিছু দিয়ে আমি করছি। আগামী মাসে হয়তো এর থেকে আরেকটা বড় বানাবো, 26 ইঞ্চি করবো, এটা ওটার দামও মোটামুটি 50-60-এর মধ্যেই রাখবো। বাবারে, ঠিক ওটা থাকবে হচ্ছে চিকেন থাকবে, তারপর মাঝখানে রোল থাকবে, তারপর পনির থাকবে। মাঝখানে রোল থাকবে বলতে সস, এই পেঁয়াজ আর শশা থাকবে। আচ্ছা আচ্ছা, মানে এগ রোলের মতো ভেজিস থাকবে একদম। হঠাৎ করে এরকম প্যাশনটা এলো কিভাবে? এলো ভেতর থেকে। মানে কবে থেকে চলছে এটা? এটা পূজোর পর থেকে। পূজো মানে দোকানটাই তোমার পূজোর পর থেকে? পূজো থেকে স্টার্ট। এবার আমি এটাকে বাড়াতে পারি না, এই কারণে আমি বিভিন্ন রকমের কাজ করি, আমি নিজে ইলেকট্রিকের মিস্ত্রি, গাড়ি ড্রাইভিংও করি, রাজমিস্ত্রির কাজ করি, রং করি, দুনিয়ার কাজ আমি একা হাতে করি লেবার ছাড়া, তারপরে এটাকে আমি এসে করি বেলা 12টা থেকে। শখে আমি ঘরের পয়সা লাগিয়েই করছি এটা ঠিকই, কিন্তু আমার শখে আর কিছু না। ফাস্টফুডটা এমনই একটা জিনিস, মুখে না লাগলে কেউ ওই দিকে আর ঘুরেও আসবে না, বড়টা ফ্যাক্টর না, টেস্ট টেস্ট আমাকে বড়র সঙ্গে ওকে টেস্টও রাখতে হবে। এমনকি দামটা আমি এমনই রেখেছি যে লোকে মানে কী বলবো, সে তো তুমি দেখতেই পাচ্ছ, সন্ধ্যের পর তুমি 6:30-টার পর এখানে দেখবে কীরকমভাবে লোক আসছে, কত দূর দূর থেকে লোক আসছে, সবাইকে আমি দিতে পারি না। সবাইকে চেষ্টা করি, হাত জোর করে বলি যে সবাইকে দুটো একটা করে আমি মিলেমিশে সবাইকে দেবো, কাউকে একা আমি 5-6টা দেবো না। আচ্ছা, মানে সবচেয়ে বেশি একদিন কটা নিতে পারবো? 4টে আর সবচেয়ে কম একটা। এবার আশা করি এটাও আর দিতে পারবো না, কেন লোকে এত ইয়ে হয়ে গেছে, আমি চাই যাতে সবাই পাক, দুটোর বেশি আমি আর দিতে পারবো না। যাই হোক, তোমার দোকানের টাইমিংটা একটু বলে দাও আর নিয়মটা বলে দাও দোকানের। নিয়ম হচ্ছে বেলা 12টার মধ্যে আসতে হবে, বেলা 12টার ভিতর আসতে হবে। আমি টাইম দিছি 12টা, কিন্তু সবাই কি করে 9টা থেকে 9:30 থেকে এসে লাইন দেয়। আমি সকালবেলায় কাজে বেরাই, কাজ থেকে যখন আসি 11:15-12টার মধ্যে এসে দেখি প্রায় 22-25 জনের লাইন লেগে গেছে। প্রথম যে আসে সেখান থেকে কাউন্ট করি, 38-39টা হয়ে গেলে স্টপ করি, বাকি যারা লাস্টে আসে তারা আবার পরের দিন তাদেরকে ডাকি। আচ্ছা, কেউ যদি ফোন করে বুক করতে চায়? না না, ফোন ফোন হবে না, না না, ফোনে কেন বুক নেই না, আমি তো বুঝবো না যে কে ফোন করলো কি এ করলো, বাই চান্স কোনো কারণে হয়তো ভুলে গেলাম,
তাহলে সে এসে আমাকে প্রেসারই করবে যে আমি তো ফোন করেছিলাম কেন আপনি ফোনে অর্ডারটা নিলেন, এই জন্য আমি আপনাকে ফেস টু ফেস দেখবো। 38-39টা মোটামুটি ধরুন 12-14 জন নিলেই কমপ্লিট হয়ে যায়। এবার আমার মুখটা চেনা হয়ে গেলে একদিনের ব্যাপার, একদিন আগেও আমি অর্ডার নিই না। কেউ যদি ভাবে যে ওই রোলটা আমি 50 টাকা দেবো আমাকে দিন, আমি তাতেও দেবো, 100 টাকা দিলেও দেবো না। আর একটাই রেট ওই রেটই দেবো, সে যেই আসুক, 25 তো 25ই। আচ্ছা আরেকটা জিনিস আমার এখানে খুব ইন্টারেস্টিং লাগলো, আমি না তোমার মানে আশপাশটা দেখছি এখানে মিঠুন চক্রবর্তীর ছবি চারিদিকে, এটা কেন? ছোটবেলা থেকেই আমার গুরুদেব বলতে পারো, আমার বাবার পরস্থানই হচ্ছে মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী যতদিন আছে আমার দোকান আছে, আশা করি মিঠুনদার যাতে কিছু না হয়, আশা করি আমরা সবাই আশা করি সেটা, সবাইকেই চলে যেতে হবে। কিন্তু একটা মনে সান্ত্বনার জন্য আমি সবাইয়ের কাছে এই কথাটা কেন বলি, সবাই যাতে আশীর্বাদ করে দাদাকে, যে দাদা বেঁচে থাকুক, দাদা সুস্থ থাকুক, আমার দোকানও চলুক। দাদার যেদিন কিছু হবে আমার দোকান ওই মুহূর্তে বন্ধ, যার রোল বানাবো তাকেও দিয়ে স্টপ করে দেবো, এটা আমার ডিসিশন একদম। আমি এখানে কি বলবো লিটারালি বুঝতে পারছি না, এটা একটা মানুষের কোন লেভেল প্যাশন থাকলে এটা পসিবল, তাছাড়া আমার মনে হয় না এটা পসিবল। এখানে যদি কেউ আসতে চায় সে কিভাবে আসবে? বড়নগর টপিন রোড, টপিন রোড থেকে বড়নগর স্টেট জেনারেল হসপিটাল, ওখানে এসে উত্তরাঞ্চল ক্লাব বললেই যে কেউ দেখিয়ে দেবে। এখন তো বড় রোলটা সবাই জেনেই গেছে, সবাইকে আমি হাত জোর করে বলবো যেখানে খুশি জিজ্ঞেস করুক, এসে কোনো রোল সেন্টারে যাতে গিয়ে না জিজ্ঞেস করে যাতে বড় রোলের দোকানটা কোথায়, দুটো বাজে মন্তব্য করবে সেটা আমারও বাজে লাগবে। আচ্ছা হয়তো তোমরা অনেকে চিনতে পারবে জায়গাটা, আবার অনেকেই আছো যারা চিনতে পারবে না। গুগল ম্যাপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, একটুখানি চেক করে নাও, বিকজ আমিও গুগল ম্যাপ লিঙ্ক দেখেই এসেছি এবং আমার দোকানটা কিন্তু একদম এক্সাক্ট গুগল ম্যাপ লিঙ্ক আছে, ঠিক আছে? তো সেটাই দিয়ে দেবো, যেইখানে যেই পয়েন্টে এসে তোমরা থামবে সেইখানটায় দাঁড়িয়ে যে কাউকে জিজ্ঞেস করবে 25 টাকার 22 ইঞ্চি এগরোলের দোকানটা কোথায়, যে কেউ তোমাকে দেখিয়ে দেবে। আমিও এখান থেকে রোল খাবো, তো রোলটা নেই আগে, ঠিক আছে? রোলের মেকিংটা তোমাদেরকে দেখাবো, অবভিয়াসলি এক চিকেন রোলটা নিচ্ছি, এটা একা কেউ খেতে পারে দাদা? এখনো পর্যন্ত রেজাল্ট এই 3 মাস ধরে কেউ পারেনি, এবং কি এসে তারা রিপোর্ট দিয়েছে যে অসম্ভব। তো চলো রোলের মেকিংটা দেখা যাক। তো আমার হাতে কিন্তু রোলটা চলে এসছে, ঠিক আছে? রোলটার সাইজটা জাস্ট দেখো, এর থেকে বড় রোল এর আগে খাইনি, 22 ইঞ্চি রোল। এর আগে একটা 21 ইঞ্চি না 19 ইঞ্চি এরকম কিছু একটা খেয়েছিলাম, আমাদের বাড়ির ওখানে শেফ আলাদিন আছে গড়িয়াতে, অনেকেই জানে। বাট এটা এটা হিউমাঙ্গাস, ঠিক আছে? আমি দামে কি বলবো, মানে এটার দাম বলতে লজ্জা লাগছে, লিটারেলি বলছি। এটা আমরা এক চিকেন রোল নিয়েছি, সেটার দাম হচ্ছে 40 টাকা। 40 টাকা যে রোলটা থাকবে তাহলে একটা ডিম দেওয়া থাকবে, এবার তোমরা এর চেয়ে বেশি ডিম নিতে চাইলে 7 টাকা করে অ্যাড হতে থাকবে। তোমরা যে কটা ডিম নিতে চাও সে কটা ডিম নিতে পারবে। আমরা ডবল ডিম এক চিকেন রোল নিয়েছি, তার মানে হচ্ছে 40 টাকা হচ্ছে রোলটার দাম, আর বাদ বাকি হচ্ছে 10 টাকা, এই সরি 7 টাকা, মানে 47 টাকা। একজন পসিবল নয় এটা, দেখে বোঝাই যাচ্ছে। এবং ওয়েট না, ওয়েট দেখে বোঝা যাচ্ছে। এবং ভেতরে চিকেনগুলোও দিল না, ওটাও কিন্তু নর্মাল নয়, মানে একেবারে ভেজে ঠেজে তারপর দিল, এই হচ্ছে ব্যাপারটা। একটু বেশি ফোলা বলে তো পেঁয়াজগুলো একটু নিচের দিকে চলে গেছে, এই যা আমি একটু কামড় দিই, ঠিক আছে? এবং আমি এটা একা খাবো না, এখানে দুজন ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেছে, সবাই মিলে একসাথেই পুরো রোলটা শেষ করবো। আমি বলছি এইভাবে খাওয়া পসিবল নয়, তোমাকে কাটিয়ে নিতে হবে, মানে পেঁয়াজ পেঁয়াজগুলো না একটু বেশি নিচে চলে গেছে, ওই অবধি পৌঁছানোটাই আমার কাছে খুব চাপের বিষয় হয়ে যাচ্ছে। আমি সাইড থেকে না কামড় দিলে হবে না। যেহেতু ক্যারামেলাইজ পেঁয়াজ, মানে পেঁয়াজগুলো ভেজেছে, ক্যাপসিকাম দিয়েছে এবং চিকেন দিয়েছে না, যার জন্য ভালো লাগছে। এবং একটা আলাদা টেস্ট মুখে আসছে, সেটা হচ্ছে চিনে বাদামের, চিনে বাদাম ছড়িয়েছে। 40 টাকার এক চিকেন রোলে এর থেকে বেশি আর কী দিতে পারে আমি জানি না, এটা কতখানি লাভ করছে। এবং দাদা বললো এটা নিজের পকেট থেকে আর কি এখানে দিচ্ছে,
মানুষকে খাওয়াচ্ছে। আমার তোমাকে বেশ ভালো লেগেছে এবং তোমরা নিয়মটা শুনে নিয়েছো, 12টার আগে অর্ডার দিতে হবে এবং 9টা থেকে কিন্তু লোক দাঁড়িয়ে থাকে, তার মানে তোমাকে আরও আগে আসতে হবে, মানে রেশন লাইন দেওয়ার মতন বিষয় আর কি বিষয়টা। সেরকম এখানে রোল খাওয়ার জন্য লাইন দিতে হবে, ভালো জিনিস এরকম কম টাকায় পাওয়া যাচ্ছে, লাইন তো দিতেই হবে। আর আমি জানি তোমরা এসে লাইন দেবে এবং দাদা বলছে যে দাদার নাম্বারটা মানে পাবলিক করা যাবে না, তো সেই জন্য আমিও দিচ্ছি না। যদি পাবলিক করা যেত তাহলে হয়তো তোমাদের সুবিধা হতো, কিন্তু দাদা বলছে দাদা ফোন অফ করে রাখে। তো তোমাদের এখানে এসে সকাল 12টার আগে অর্ডার দিতে হবে এবং সেটা কিন্তু তোমরা বিকেলবেলা 6:30 থেকে রোলটা পাওয়া যায় সেটা পেয়ে যাবে। কাসন্দি টাসন্দি দেওয়া আছে, আমি চিলি সসটা দিতে বারণ করেছি আর লঙ্কা দিতে বারণ করেছি, 40 টাকায়। এটাকে আমি যদি এইটুকুও কমপ্লেন করি না, এইটুকুও আমাকে ধরে পেটানো উচিত। টেস্ট ওয়াইজ আমার তো বেশ ভালো লেগেছে এবং ওয়ার্থ ইট, মানে ওয়ার্থ ইটের চেয়ে বেশিই বলবো আমি। এটা আরামসে দুজন ভালোভাবে রাতের ডিনার ভালোভাবে হবে এবং যদি বিকেলের তিনজন তো শেয়ার করে টিফিন হিসাবে আরামসে আরামসে হয়ে যাবে। এবং দাদা বলছিল দাদা বিশাল বড় ফ্যান মিঠুন চক্রবর্তীর, মানে সেটা তো তোমরা শুনেইছো ভিডিওতে, আর কি বলবো, মানে অন্তত একবার এসে খেয়ে যাও। জায়গাটা হচ্ছে বড়াওনগরে, বড়াওনগরের উত্তরাঞ্চল সংঘ ক্লাবের সামনেই হচ্ছে এই দোকানটা। বলে আলাদা করে বলার মতন আমার কিছু নেই, স্বাভাবিক বিষয়, সব রোলে যা থাকে এই রোলেও তাই আছে। খেতে যথেষ্ট ভালো, দামটা নিয়ে আর কি ডিসকাস করবো আমি, ঠিক আছে। 25 টাকায় এগ রোল, এই সাইজের, এই সাইজ, একই সাইজ, কিচ্ছু বলার নেই। আমি খেয়ে দিয়ে শেষ করি, আমার ক্যামেরার পিছনে দুজন দাঁড়িয়ে আছে, তারা ভাবছে কতক্ষণে বন্ধ করবে আর আমরা এটাকে খাবো। তো যাই হোক, খেয়ে দিয়ে এটা শেষ করা যাক, খাওয়া দাওয়ার পর ব্যাক করছি। আমি তো এখানে এসে রোল খেলাম, বাট এখানে রোল খেতে গিয়ে না অনেকের সাথে দেখা হয়ে গেছে, চলে আসে এদিকে সবাই মিলে। আজকে আমরা কিন্তু ওই একটা রোল খেলাম এবং সবার পেটের কিরকম হাল, লেচিটা হয় না 350 গ্রামে, মোটামুটি এত বড় একটা মানে ময়দার লেচি সেটা দিয়ে বানায়। টেস্ট ওয়াইজ খাবার দাবার অন্তত 4 জন তো আমরা ভালোভাবে খেয়েছি, খুব ভালো লাগছে তোমাদের সাথে যে এরকম ভাবে দেখা হয়ে গেল, আমার সিরিয়াসলি খুব ভালো লাগছে। ওয়েট করি জাস্ট কখন তুমি এফোর্ডেবল জায়গায় নিয়ে যাবে যাবে আর ভিডিও করে আমাদেরকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা জায়গা আমরা জানতে পারবো না, আমরা মানে সিরিয়াস যে কোয়ালিটি ফুড আর পকেট ফ্রেন্ডলি প্রাইস, একদম আমি সেটাই চেষ্টা করি। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আজকের দিনটা, খুব মজা করছি আমরা। এই হচ্ছে ভিডিও, এই হচ্ছে বিগেস্ট রোল এবং সেটাও সবচেয়ে কম দামে। তো আর তেমন কিছু বলার নেই, এই অবধি ভিডিওটা রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।